সো আপনাদের সামনে এইটা করি নাই, শুধু এনেবল কোর্স ছিল, বাট আমার অন্যান্য প্রজেক্টে আসলে পুরোটাই করা লাগছে। তো এখন জাস্ট এনেবল কোর্স দিছি, হয় নাই, বাট এনেবল কোর্সের ভিতরে পলিসি বসাই দিছি, কাজ করছে। এটা মানে কি? মানে হচ্ছে যে আমি সমস্ত অরিজিন থেকে, সমস্ত রকমের হেডার থেকে, সমস্ত স্ট্রিপি মেথড আমি এক্সপোজ অ্যালাউ করবো, এই তো। তো এটার মজাটা হচ্ছে, আপনি যদি চান যে আপনি ইচ্ছা করলে শুধুমাত্র পার্টিকুলার একটা সিঙ্গেল ডোমেইনের জন্য রিকোয়েস্ট অন করতে পারেন, বা ইভেন আপনি পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক হেডারের জন্য রিকোয়েস্ট অন করতে পারেন, লাইক আপনি যদি গেট রিকোয়েস্ট এনেবল করবেন, বা আপনি চাইতে পারেন যে শুধুমাত্র আপনি একটা স্পেসিফিক টাইপের অ্যাকশন মেথড সেগুলা এনেবল করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। তো আমরা রান দিই আরেকবার, এবং এটা ছিল আমাদের ইউআইটা। দেখেন কোনো এরর নাই, 200 200। সো সাকসেস ডট হয়ে গেল ডট ডেটা, এর পেয়ে যাব আমরা একটা। ওকে, দেখেন আমি আমার সার্ভারের ডেটা ক্লায়েন্টে দেখাই দিতে পারছি। তো লাস্ট কাজ, যেটা আসলে আপনারা সবাই পারবেন, সেটা হচ্ছে সার্ভারে একটা স্টুডেন্ট টেবিল অ্যাড করা এবং সেভ করা এবং গেট করা। তার আগে আমি একটা কমিট দিই। আমি সাধারণত যখন ওয়েব এপিআই নিয়ে কাজ করি, আমি ওয়েব এপিআই বেশ কিছু জিনিস ফেলে দিই, যেমন এরিয়াস পুরোটা ফেলে দিই, কন্টেন্ট, ফন্টস,
এই তো। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে ওয়েব এপিআইটা লাগে না আসলে আমাদের, এই সমস্ত ফাইলগুলো ফেলে দিলাম। সো আমরা যদি একটা কমিট করতে চাই আমাদের অ্যাপ, ওবিজি চলে আসছে এখানে, প্যাকেজেস নো নিড, ওকে অ্যাকচুয়ালি লাগে না, বাট চলে আসছে সম্ভব। তো এপিআই অ্যান্ড ক্লায়েন্ট কানেক্টেড, অবশ্যই অবশ্যই। কই কোন জায়গাটা ভাই আমাকে বলেন, আমি যে মানে কেন শব্দটা আমি ক্লিয়ার না আসলে, মানে কোশ্চেনটাই বুঝি নাই। না মানে হয় এটা কল হবে অথবা এটা কল হবে, কেন দুটা কল হবে? না না আচ্ছা আমরা ডিবাগ করি, আচ্ছা ঠিক আছে নাইস। কোথায় গেল আমাদের জিনিসপত্রগুলো? এটা কথা বলছিলেন একটা সার্ভিসে একটা কন্ট্রোলারে, এই দেখেন সোর্সে যাই, হ্যাঁ আমি আসি স্টুডেন্ট সার্ভিসের মধ্যে দিলাম, আমি চলেছি হোম কন্ট্রোলারের মধ্যে দিলাম, আমি দিলাম হোম কন্ট্রোলারের এররের মধ্যেও দিলাম, স্টুডেন্ট সার্ভিসের এররের মধ্যেও দিলাম, হ্যাঁ চারটা ডিবাগ পয়েন্ট সেট করছি, মিলছে কথা? এবার রিফ্রেশ দিই, হ্যাঁ তো আমার ইপিআই তো বন্ধ, ইপিআই তো নাই, আচ্ছা এনিওয়ে তাও দেখেন স্টুডেন্ট সার্ভিসের এররের মধ্যে আসছি, হ্যাঁ এরপর আসছি হোম কন্ট্রোলারের এররের মধ্যে, শেষ। এবার আমি এপিআই অন করি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, বিকজ আমি আমার হোমে সব কিছু ফেলে দিছি, এই যে জিনিস আছে আসলে। তো আমি আমাদের এখানে যাই, আচ্ছা এবার কোথায় আছি ভাই, স্টুডেন্ট সার্ভিসে আছি, হ্যাঁ সার্ভিসে সাকসেসে আছি, আমি এবার এফ এক দিয়ে বেরিয়ে আসি, এবার আসছি আমরা হোম কন্ট্রোলারের সাকসেসের মধ্যে, এররে কিন্তু একটাতেও যাইনি আমরা, হ্যাঁ এই দেখেন এবার একটাই কি বেরিয়ে আসছে, থ্যাংক ইউ। না ফিল ফ্রি, মানে কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ এটা লজ্জা পাওয়ার কিছু নাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা সেভ করা এবং গেট করা, সো লেটস ডু ইট ভেরি ফাস্ট, আরও সহজ করে ইন্টারেস্টিংভাবে করি, এন্টিটি ফ্রেমওয়ার্ক তো তাই তো। সো
সারা জীবনের মুখস্থ হইল না। ট্রু হবে তাই হবে, তাই তো তারপর থেকে আমাদের এলএমএস টিভি যাবে ঠিক আছে। বুঝি নাই ভাই, ও না আপাতত এখানে রাখবো, আগে আমাদের লেভেল 1টা শেষ হোক। সব ভুলে গেছি কাইন্ডলি কেউ আনসার দেন। আমাদের মডেলসের মধ্যে আছে ওয়ার্ল্ড মডেলস এই যে পেজের ভিতরে ডিফল্ট কানেকশন, এছাড়া আমাদের একটা ক্লাস বানাতে হবে মানে যাবে হচ্ছে স্টুডেন্ট একটা প্রপার্টি অ্যাড করি ওকে নাইস জাস্ট এখানে ওকে আমাদের এখানে একটা মাইগ্রেশন অ্যাড করতে হবে না কথা বলি নাই তো হ্যাঁ সেটাই দেখলাম এইরকম দাম জিনিস ওরা কেন যে বানাইছে অটোমেটিক সব হয়ে যেত ওকে
কিছু নাই। হ্যাঁ, সো আমরা আমাদের ক্লাসে কন্ট্রোলারে চলে যাই। ও কন্ট্রোল ট্যাব খুলি। শুনতে পাচ্ছেন না? ওকে, সো অ্যাড কন্ট্রোলার, এই কন্ট্রোলার অ্যাকশনস মডেল ক্লাস স্টুডেন্ট। ওকে নাইস। ওকে, সো স্টুডেন্ট এপিআই স্টুডেন্টস হবে যাবে। লেটস গো টু আওয়ার স্টুডেন্ট সার্ভিস। দুটা ফাংশন এখানে অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে সেভ অ্যাভেলেবল ডট আই প্রমিস। আস্তে আস্তে ধরেন আমাদের ক্লাসগুলো বোরিং হয়ে যাবে। হ্যাঁ, বোরিং হবে মানে হচ্ছে খালি কোড করব, আপনারা দেখবেন। কাজ করি, কপি পেস্ট বাট নট এন্ড। আচ্ছা, এবার আমাদের এখানে একটা ক্লাস লাগবে, স্টুডেন্ট ক্লাস। সো একটা জিনিস দেখছিলাম, কপি করে পেস্ট করলে অটোমেটিক হয়ে যায়, ঠিকই হয় কিনা? হয়ে গেছে, অ্যামেজিং। এটা লাগবে না অ্যাকচুয়ালি, অ্যান্ড এগুলার বড় হাত নেমগুলো আমরা ছোট হাত করে দিই। ওকে, জাভাস্ক্রিপ্ট পড়লে ছোট হাত করাটাই বেটার, মানে কনভেনশন। তো আমাদের এখানে যদি আমরা এটা রাখি, এরপর এইখানে হয়ে যাচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট। পোস্ট রিকোয়েস্টে দেখেন আমাদের প্রথমে আছে ইউআরএল, তারপরে কি আছে ডেটা। সো স্টুডেন্টটা বাসায় দিব, বাকিটা আগের মতোই। ডিফারেন্ট ইজ আমাদের এখানে, আমাদের বারবার সমস্যা হচ্ছে, আমাদের এটার পোস্ট রিকোয়েস্টের ইউআরএলটা ছিল হচ্ছে নট দিস ওয়ান, এই যে এপিআই স্ল্যাশ স্টুডেন্টস, এপিআই স্ল্যাশ স্টুডেন্টস, এটা ছিল, এটা ছিল গেট, এপিআই স্ল্যাশ স্টুডেন্টস গেট, এপিআই স্ল্যাশ স্টুডেন্টস পোস্ট। পাঠিয়ে দিচ্ছি আমরা এখানে স্টুডেন্টটাকে। লাস্ট বাইন্ডিং যেটা বাকি আছে স্টুডেন্ট কন্ট্রোলারের, এইখানে আমরা যে কাজটা করব, ডট সেভ ডট স্টুডেন্ট, বাট সলভ হয় নাই বিকজ আমার এখন এখানে প্রপাগেশনটা বা আমরা যেটা একটু আগে বলছিলাম প্রমিসিংটা করতে হবে। তার মানে এখানে এসে আমাদেরকে দুটো ফাংশন বসাইতে হবে। একটা ফাংশন আমরা লিখি রেসপন্স, দুটো ফাংশন বানালাম, হ্যাঁ জাস্ট বসাই দিব। আমি আছি কিন্তু কন্ট্রোলারে। হ্যাঁ, সো কন্ট্রোলারের মধ্যে আপাতত আমরা দুটো কনসোল লক মেরে দিই,
দেখি কি আসে। এবং আমরা ওকে এটা ব্যবহার করবো আমরা এখানে। আচ্ছা সেলফের ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে বলবো, হ্যাঁ। সো একটু মনে রাখেন কাইন্ডলি কেউ। ওকে সো ফার সো গুড রিসেট, আমরা কোড ডুপ্লিকেট করব না। সেলফ ডট রিসেট। আচ্ছা সো জিনিসটা ধরতে পারছেন, আমি জাস্ট কিছু কোড মডিফাই করলাম। আগে আমাদের এখানে ছিল পুশ, এবার আমরা পাঠিয়ে দিচ্ছি সার্ভিসের কাছে সেভ করতে। সার্ভিস পাইল রিকোয়েস্টটা, এরপর সে পাঠিয়ে দিলে হচ্ছে এই ইউআরএলে। এই ইউআরএলটা হচ্ছে আমাদের এই ইউআরএল, এরপর সে এখান থেকে সেভ করবে। করে সেভ করে সে আমাদেরকে একটা আইডিটা পাঠিয়ে দেবে। ওকে প্রথমবারে অবশ্য হবে না, কারণ আইডির ব্যাপারটা ঝামেলা করবে। ঝামেলাটা হোক, আপনারা দেখেন কি ঝামেলা হয়। না এই জন্যই ওকে সো লেটস স্টার্ট। কোথায় গেল? ওকে সো F1। আচ্ছা আমার তো এখানে ফোন নাম্বার ছিল। আইডি নেম ফোন মিলছে, ফোন দেবো হচ্ছে 1। দেখেন কোনখান থেকে কোনখান থেকে ঘুরে আমরা সার্ভারে চলে আসছি। সো ইটস এ সাকসেস, বাট ইজ ভ্যালিড ট্রু। কেন ট্রু হচ্ছে? কারণ আমরা আমাদের স্টুডেন্টের কোথাও রিকোয়ার্ড শব্দটা বলি নাই। আচ্ছা বাট তারপরেও দেখেন আইডি আসে নাল, F1 আর 1। আমরা সেভ করতে গিয়ে একটা ধরা খাবো। ধরা খাইনি, বের হয়ে গেছে। না আমি দিই নি, এই দেখেন এখানে কত কথা বলছে। সো এই যে নেটওয়ার্ক XHR, এখানে কি আসছে স্টুডেন্টসের, এখানে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাইছিলাম API স্টুডেন্টসের API এর মধ্যে। রিকোয়েস্ট পেলোড নেম আর ফোন পাঠাইছি, আইডি পাঠাই নাই। সো সে সেভ করতে গিয়ে ধরা খায় গেছে। আমি আসলে অটো ইনক্রিমেন্টটা পছন্দ করি না, আমার পার্সোনাল একটা ই বলা যায়। সো এখানে আমরা স্টুডেন্ট ডট আইডি এবার সেভ হবে। আমাদের এই লেভেল 1-এর প্রথম টার্গেট হচ্ছে আপনাদেরকে পুরোটা আসলে হ্যাবিচুয়েট করা, সেজন্যই আসলে এত কিছু করতেছি। রিসেট আসছি কেন?
আচ্ছা রিফ্রেশ দিই, 1 1 ক্রিয়েটেড, দেখেন 201 চলে আসছে, 201 মানে ক্রিয়েটেড। আপনাদেরকে বলছি স্টেপ স্ট্যাটাস কোডটা নিয়ে একটু পড়াশোনা করতে। এই যে F11 11 চলে আসছে। এবার আমাদের টার্গেট হচ্ছে লিস্টে ওই ডাটাগুলা দেখানো। সো আমাদের এখানে স্টুডেন্ট লিস্ট, এই যে এখানে যে স্টুডেন্ট শব্দটা আছে এটা আসলে থাকবে না, এটা হয়ে যাবে গেট, বাট ডট ওই আগের মতোই দুইটা আপনার লেট রেসপন্স লেট, এই যে আস্তে আস্তে প্যাটার্নে চলে আসতেছি আমরা এরর রিজন। এরপর খালি দেখবেন এই প্যাটার্নটা খালি কপি পেস্ট, এই তো আমরা একটা জিনিস চেক করে দেখি যে এই যে রেসপন্সটা আমরা পাইছিলাম স্টুডেন্ট সার্ভিসের মধ্যে এখানে প্রপার্টি কী কী ছিল, ছিল হচ্ছে কনফিগ, ছিল ডেটা, হাবি যাবি, ডেটার মধ্যে ছিল প্রপার্টি। সো আমরা যদি কল করি রেসপন্স ডট ডেটার মধ্যে ডাটা পেয়ে যাওয়ার চান্স আছে আমাদের। সো আমরা একটা কাজ করব, লেট সার্ভ দিস সার্ভ ডট স্টুডেন্টস, এরর কোডটা কীভাবে জানি ম্যানেজ করছিলাম, ও আমি তাহলে কন্ট্রোলারে আসি। ওকে সো কি হচ্ছে রেসপন্স থেকে আমি স্টুডেন্ট যেটা পাই যাচ্ছি এটা দরকার নেই এখন, সেটা আমরা আমাদের এই যে স্টুডেন্টস ভেরিয়েবলটা আছে এখানে ম্যাপ করা দিচ্ছি, বাকিটা আগের মতোই। আমি আমাদের কন্ট্রোলারে একটা ডিবাগ পয়েন্ট সেট করে আসি, ঠিক তো হিট হচ্ছে কি না এটা বোঝার জন্য, হিট হয়েছে সার্ভারে, বের হয়ে গেলাম। সো আই এম ইন স্টুডেন্টস কন্ট্রোলারের মধ্যে ডাটা আসছে, ওহো এটা তো অবজেক্ট, আইডি নেম ফোন, আইডি নেম ফোন, আমাদের যে স্টুডেন্ট কন্ট্রোলারটা ছিল এটার জন্য আমাদের যে ভিউটা ছিল ভিউতে পিএম ডট স্টুডেন্টস, আবার কি হলো সেলফ ডট স্টুডেন্টস, এটা সরাই ফেলি দেখি। ওকে লেটস রিফ্রেশ দি গেম, লেটস সি, এর ছিল এটা, ওহো এটা তো টাইপ কেস সেন্সিটিভ, জিনিসটা ধরতে পারছেন, আইডি নেম ফোন আসছে বড় হাত দিয়ে, আমরা লিখছি হচ্ছে ছোট হাত দিয়ে, জি মানে হয় দুটোই বড় হাত যদি ছোট হাত এরকম।
সেটিংসটা আমরা ভুলে গেছি, ফরমেটার্স না, আমরা আছি হচ্ছে মডেলের মধ্যে, যাব হচ্ছে সার্ভার ডট আইডেন্টিটি, তারপর যাব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই যে নাই বাবা কই কই কই, এই যে করে দিচ্ছি আপনাদেরকে, এই যে যেটা করতে হবে যে জেসন যে বানাবে সে কীভাবে বানাবে, সে হচ্ছে পুরা ক্যামেল কেস এইভাবে বানাবে, মানে বড় হাতের অক্ষরগুলোকে সে ছোট হাত করে ফেলবে, দ্যাটস ইট। তাহলে আমাদের সার্ভার সাইডে কনভেনশন সেম থাকলো, ক্লায়েন্ট সাইডের কনভেনশনটাও সেম থাকলো। এই যে আইডি ছোট হাত হয়ে গেছে, নেম ছোট হাত, ফোন ছোট হাত, অ্যান্ড ইয়া চলে আসছে। সো এই তো আবার কি আসলো এখানে, চলে আসছে এখানে, এবার ঠিক আছে পুষ্টটা পাই।